হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরানুল হক। ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিডনি সমস্যাজনিত কারণে কারো শরীরে যদি পানি জমে যায় তাহলে এর কারণ ও প্রতিকার সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং এরকম তথ্যমূলক নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। শরীরে পানি জমার অনেক কারণ থাকতে পারে, তবে পানি আসলে সেটা নিয়ে বসে থেকে হেলাফেলা করা যাবে না, অনেক বড় রোগের লক্ষণও হতে পারে। হৃদযন্ত্রের কার্যকারিতা, হৃদযন্ত্রের কার্যকারিতা কমে গেলে উচ্চ রক্তচাপ, হার্টের রক্ত চলাচলে ব্যাঘাত, হৃদযন্ত্রে ভালভের সমস্যা হলে, হার্টের মাংস পেশির কার্যকারিতা কমে আসলে পেটে বুকে পানি আসে, এসব রোগীর বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ক্লান্ত বোধ, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ থাকে। লিভার সমস্যা, লিভার সিরোসিস হলে প্রথমে পেটে ও পরে পায়ে ও বুকে পানি জমে যায়। হ্যাপাটাইটিস ভাইরাস বি ও সি, অতিরিক্ত মদপান, লিভারে অতিরিক্ত চর্বি জমে লিভার সিরোসিস, এসব রোগীর খাবারে অরুচি, হলুদ প্রস্রাব, রক্ত বমি ইত্যাদি লক্ষণ থাকে। কিডনি সমস্যা, নেফ্রাইটিস ও কিডনি বিকল হলে প্রথমে মুখে পরে পায়ে ও বুকে পানি আসে, এসব রোগীর বেশি বেশি প্রস্রাব হয়, বমি বমি ভাব লাগে, খাবারে অরুচি, প্রস্রাবে ফেনা ফেনা ভাব, প্রস্রাবের রং ঘন, সরিষার তেলের মতো হয়, কম প্রস্রাব হওয়া ইত্যাদি লক্ষণ থাকে। আমিষের মাত্রা কমে যাওয়া, রক্তে আমিষের মাত্রা কমে গেলে পরিমিত খাবার না খেলে, হজম না হলে, খাদ্য নালী থেকে আমিষ বের হয়ে গেলে অথবা কিডনি দিয়ে আমিষ বের হয়ে গেলে আমিষ শরীরে তৈরি না হলে রক্তে আমিষের মাত্রা কমে যায়। রক্তে আমিষ কমে গেলে পায়ে, পেটে ও বুকে পানি আসে, অর্থাৎ শরীর ফুলে যায়। থাইরয়েড হরমোনের সমস্যা, থাইরয়েড হরমোনের মাত্রা শরীরে কমে গেলে পায়ে পানি আসে, এই রোগে গলগণ্ড, শীত শীত লাগা, মোটা হয়ে যাওয়া, মাসিকের রক্ত বেশি যাওয়া, কোষ্ঠকাঠিন্য হওয়া ইত্যাদি লক্ষণগুলো। ওষুধের কারণে পা ফুলে যাওয়া, ব্যথার ওষুধ যেমন ডাইক্লোফেনাক, ন্যাপ্রক্সিন, আইবুপ্রোফেন, ইটোরিক স্কিপ খেলে পায়ে পানি আসে, এছাড়াও উচ্চ রক্তচাপের ওষুধ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন নিফ্রেডিপিন, অ্যামলোডিপিন, এসব ওষুধ খেলে পায়ে পানি আসতে পারে। পায়ে পানি আসলে আসলে করবেন কি, করণীয় কি? পায়ে পানি আসলে রোগীকে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীর ইতিহাস, শারীরিক পর্যবেক্ষণ ও কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন সিবিসি, ইউরিন, বুকের এক্সরে, ইসিজি, হরমোন, পেটে আল্ট্রাসোনোগ্রাম, হার্টের ইকো, কার্ডিওগ্রাম ইত্যাদি করে পানি আসার কারণ নির্ণয় করা যায়। তবে রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন।